আর এক চামচ হাফ ঘি। তো একটু টেস্ট করে দেখাই লেকটা। তোর এগুলো আবার ফুটো করতে শুরু করে দিয়েছিস? হ্যাঁ, কি ব্যাপার? হাতিকা কি আছে? হ্যাঁ, বান্টি 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 হাতিকা হাতিকা ও মাথা দিয়ে রেখে দিস। হিংসকটা 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 একটা বুড়ো। টমেটো না বটবটি কোনটা খাবি? তোর তো টমেটো প্রিয়, বটবটিও প্রিয়। শুধু প্রিয় এখন পেঁপেটা কম হয়ে গেছে, পেঁপে আর খাবি না, ভুট্টা খাবি, ভুট্টার সিজন আসুক। এখন টমেটো বটবটি কুদলি খেয়ে যাবে একবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সিম্পল জয়। প্রত্যেক দিনের মতো তোমাদের রুগী চলে এসেছে। আজকে সকাল থেকে অনেকটা লেট, 10টা বাজে, ব্লগটা স্টার্ট করতে 10টা বেজে গেছে। আজকে বুধবার, যেহেতু ঠাকুর চান হয়, পরিষ্কার হয়, নতুন জামা কাপড় পরে আবার সোয়েটার চেঞ্জ হয়, তার জন্য একটু লেট হলো। আর শীতকালে কাজে এগোয় না, তোমরা সবাই জানো, মানে উঠতেও লেট হয়। তো আমি 7টায় উঠে গেছি ডট, আজকে রিনা দিয়ে আসবে না বলে 7টায় উঠে গেছি, নাহলে 7:05 উঠি। তো মোটামুটি ওপরে কাজ হয়ে যাবে, তো এখন হলে রেনোভেশন চলছে, তো ওপরে কাজ মানে সেমন কিছুই নেই, শুধু 3টে রুম, তাও একটা রুমে সব মানে জ্যাম করা, সব পুতুল সফটওয়্যারগুলো, টিভি ফিভিগুলো, আর কিচেনে সব জ্যাম করা, মানে সব রাখা আছে। আর দুটো রুমই শুধু ক্লিন হয়, আর আরেকটা রুম মোটামুটি ক্লিন হয়, ওটা পুরোটা ক্লিন করতে পারি না, এই হয়ে যায় ব্যাপার। তো নিচে কাজ করতে হবে, প্রচুর কাজের চাপ, আজকে রিনা দিয়ে আসবে না। চলো এখন আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি, যারা এই রেসিপিটা জানো, আবার যারা জানো না তারা তোমরা ট্রাই করতে পারো। খুবই ফেমাস একটা ট্র্যাডিশনাল রেসিপি, তেলকুই। সর্ষের তেল, সাদা তেলে মাছ ভাজা হচ্ছে, এই তেলকুই লাগবে, মিনিমাম 6-7 পিস তেলকুই, আরও বড়ো তেলকুইও হতে পারো। এই হচ্ছে তেলকুই, নুন হলুদ দিয়ে মাখা। মশলার জন্য লাগবে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা লাগবে, গ্রেট করা আদা, এই লাগবে তোমার মশলা। পরের কী প্রসেস লাগবে, আর নামানোর সময় ঘি লাগবে। আর পরের কী প্রসেস করতে হবে সেটা আস্তে আস্তে আমি বলে দিচ্ছি কীভাবে রান্নাটা করবে। এই মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলে সর্ষের তেল দিল, দুটো তেজ, একটা তেজপাতা বড়, এলাচ একটা, দারচিনি দুটো, এলাচ একটা, দারচিনি ফোড়ন দিয়ে, অল্প একটু সাদা জিরে ফোড়ন দিল, এবার আদা গ্রেট করা আদা দিয়ে দিল, এই এক মুঠো গ্রেট করা আদা, আদাটা হালকা ভাজা ভাজা করতে হবে। তেল ওই যেহেতু তার তেলের উপরই হবে, আর একটু উপরে তেল দিয়ে দিই, মশলাটা দিয়ে দিয়ে হলুদ লঙ্কা আর নুন, এই মশলাটা দিয়ে এবার করছি, অল্প একটু চিনি কালারের জন্য। অল্প একটু জল, জাস্ট মশলাটার বাকিটা ধুয়ে দেওয়া, ওরা ভালো করে কষে নিতে হবে, তেল ছাড়তে শুরু করলে তারপর তোমার মাছটা ধুতে হবে, এরকম করে কষে। এবার তেলটা তো মাছগুলো দিয়ে জানি তো, এবার মাছগুলো দিয়ে দেবো।
এরকম কই মাছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো এরকম ভাবে তোমরা তেল কই করবে, এরকম মাখা মাখা তেলটা এরকম বেরিয়ে আসবে গা দিয়ে। আর একটু জল দেবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য, মাছটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে একটু মাছটা সিদ্ধ করে তারপর নামতে হবে। আর গরম মশলা দিতে হবে, ফোড়নও দিতে হবে, গুঁড়োও দিতে হবে, আর এক চামচ হাফ ঘি নামানোর আগে। আর এরকম দেখো তেল ছেড়ে দিচ্ছে। মা তোমাদের কীভাবে তেল কই শেয়ার করলো তোমরা ডেফিনেটলি ট্রাই করো, আর গরম ভাতের সাথে ভালো লাগবে। তা আজকে তো আমি ওটস খাচ্ছি না, তো রাইসই খেয়ে নিয়েছি, কারণ তেল কইয়ের সাথে ওটস ভালো লাগবে না, তো ওর জন্য ভাত খাচ্ছি। আর কালকে কী হবে জানি না, তো যেদিনকার আমি ভালো মাছ হয় যেটা ওটস দিয়ে খাওয়া যায় না সেদিনকার আমি ভাতটা খেয়েই নেব। আর এখন আমি গ্রিন টি খাবো, গ্রিন টি করা হয়ে গেছে, তো এই হচ্ছে আমার গ্রিন টি। তো এখন আমি গ্রিন টি খাবো, গ্রিন টি খেয়ে ছেলে দানা বোঝাবো, ব্যাস এই হচ্ছে আমার এখন আপাতত কাজ। আরও অনেক কাজ আছে, সেগুলো টুকটুক করে কাজ করতে হবে, ও শুভঙ্করকে ফোন করতে হবে, এখনও আসেনি, 10:30 বেজে গেছে, তো ফোনটা করি। তো এখন আমি ব্রেকফাস্টে বসে গেছি, ব্রেকফাস্টে হেলদি খাবার পেঁপে আর শশা, এই হচ্ছে আমার খাবার, আর এই হচ্ছে হোল এগ। তো আজকে ব্রেকফাস্ট এই, তো চলো এখন ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আজকে একটু বেরোতে যদি পারি বেলায় চান ঠান করে, দেখি আমার চুড়িদারটা দেওয়ার ব্যাপারও আছে, দেখা যাক কত কী করতে পারি। তো যদি পারি তো আজকে যাবো, নাহলে অন্য দিন যেতে হবে, কারণ আমি ফোন করেছিলাম ফোন ধরছে না, যে মাস্টারজি যাকে দেবো পিসটা তো ধরছে না, দেখি যদি ধরে তো যাবো, কারণ গিয়ে ফিরে আসা থেকে ফোন করে যাওয়াটা বেটার হবে। আজকে তো শুভঙ্কররা আসেনি, তো এরকম ভাল অবস্থা, তো আমি এখন ঘর ফর ঝাড় দেবো, ঘর ফর ঝাড় দিয়ে গিজারটা অন করে রেখে দিই, বাথরুমটা খুলে দিই, ঘর ফর ঝাড় দিয়ে চান টান করে এবার আমি বেরোবো। ও লক করা, ও তালাটাও চাবিটাও নিচে রেখে এসেছে, তো বেরোবো। একটু সাউথ সিটি যাওয়ার আছে, কারণ আমার ওই চুড়িদারের পিসগুলো বানাতে দেওয়া হয়নি, তো ওই চুড়িদারের পিসগুলো বানাতে দিতে যাবো। আর মা বললো যে দুটো পিস নিয়ে এসো, তো ওর জন্য মা বাবা পুজোতে 2 বছর ধরে টাকা দিয়ে গেছে, 3 বছর ধরে টাকা দিচ্ছে, মা কিচ্ছু কেনেনি, টাকা রয়েছে ওটা দিয়ে মার জন্য চুড়িদার কিনবো। তো চলো ফটাফট রেডি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, চান টান করে উবের এসে গেছে, তো এখন বেরো, পিসগুলোই আমি দিতে যাচ্ছি। আর মারটা মা বলেছিলো 2টো চুড়িদার নিয়ে আসতে, তো মারটা যদি পছন্দ হয় ওখান থেকে নিয়ে আসবো, 1/2 ঘন্টা কি 45 মিনিটের কাজ, তো এখন বেরিয়ে যাবো, তো বেশিক্ষণ টাইম লাগবো না, কারণ কোভিড, তো সব প্রোটেকশান নিয়ে স্যানিটাইজার নিয়ে বেরোচ্ছি, তো চলো এখন বেরোনো যাক। সো ফাইনালি আমি উবেরে উঠে গেছি, তো এখন সাউথ সিটি যাচ্ছি, কারণ হচ্ছে নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ, কারণ চানটা করে আমি চুলটা মোটামুটি আসছি, পুরো আশ্রয়নি সিরাম পিরাম দিয়ে, তো এখন বেরিয়েছি। তাহলে শুভ্র বলছে তোমার যখনই ইচ্ছা হয় তখনই যাও, মানে যখনই মানে মাথায় পোকা নাড়ে তখনই যেতে হবে, তো আমি বললাম যে না, কখন আবার বন্ধ করন্ত করে দেয়, তা ওর জন্য চুড়িদার পিসগুলো দেওয়া হচ্ছে না, তা আমি ওর জন্য দিতেই যাচ্ছি। তো আর নুপুরকে ফোন করেও বললাম যে আজকে কি আসবে, বললো যে আজকে আসার চান্সটা কম, তবু আমি ফোন করে তোমার যাচ্ছি, বললো যে চলে আসবে ম্যাম চলে আসো, তো আমি তার জন্য চলে যাচ্ছি। আর বাবা পুজোতে মাকে কবে থেকে পুজোতে গিফট দেয়, তো মা বাবা টাকা দিয়ে দেয়, আমাদেরও দিয়ে দেয়, শুভ্র আমাকে আর মাকেও দিয়ে দেয়, তো ওর জন্য মানে মা ভাব মা বললো তাহলে আমার জন্য ডিসকাউন্ট চলছে এখন, আমার জন্য চুড়িদার 2টো নিয়ে এসো পছন্দ করে। আমি বলি ঠিক আছে তাহলে তাই করব। তো এই হচ্ছে ব্যাপার, এখানে খুব রেস্ট্রিকশন, সার্টিফিকেট দেখছে, প্লাস মাস্কও খুলতে দিচ্ছে না, যার জন্য আমি মাস্ক পরেই কথা বলছি, আর কিছু করার নেই। এইটা আর এইটা একটু একবার দেখাও তো, এই 2টো আর জন্য এই একটা ফ্রেশ আইটেম নিলাম, তো এটা বেশ ভাল লাগছে। এটা কি প্রিন্ট দাদা? এটা ম্যাম বান্ধনি প্রিন্ট, বান্ধনি প্রিন্ট, তো এটা বেশ ভাল লাগবে, মার গায়ে স্যুট করবে। আর এটা ফ্রেশ মাল আছে, এটা কোনো ডিসকাউন্ট নেই,
তো মা এই সব কালার পরতে খুব পছন্দ করে, তো এইটা নিলাম, এটা ফ্রেশ, এটা হচ্ছে চিকেন কারি। তো এই ওয়ার্কটা আমার খুব ভালো লাগলো আমার নিজের জন্য, তো আমি দাদাকে বললাম যে পরে একটা এলে আমাকে জানাতে। তো তো ঠিক আছে, তো মার জন্য একটা নিয়ে নিই, তো এই দুটোই মার জন্য আমি নিয়েছি। তো আমার কাজ হয়ে গেছে, আমি মল থেকে বেরিয়ে যাচ্ছি, উবেরও চলে এসেছে 3 মিনিটসে। তো খুবই রেস্ট্রিকশন, সাবধানে এসো, এখন বেশি ক্রাউড নেই, বেশি লোকও নেই, হাতে গুনে হয়তো 20-30 জন মলে ঘুরছে, তো খুব সাবধানে মলে এসো। তো আমার কাজ শেষ, এবার আমি বাড়ি যাব। তা দুপুরে আমি লাঞ্চে বসে গেছি, লাঞ্চে আছে ভাত, এই তেল কই, সালাড, আর বেগুন ভাজা, আর মূলো শাক ভাজা, আর এখানে শুক্তার ডাল, আর এই হচ্ছে ফেভারেট তেল কই, যে খাবে সে পস্তাবে, যে না খাবে তাও পস্তাবে, চলি পড়ল। চলো এখন দুপুরে লাঞ্চ করব, তা চলো লাঞ্চে বসে গেছি, তবে লাঞ্চ করবো। সন্ধে প্রায় 6:30 বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে, তো দেখতেই পাচ্ছ 6:30 বাজে। তো কালকে তোমরা ব্লগ পাওনি, তো এই কারণেই ব্লগ পাওনি, আমার বাবার খুব শরীর খারাপ গেছে, মারও শরীর খারাপ, জ্বর সর্দি কাশি, জানোই আজ এখন যা পরিস্থিতি অবস্থা, সবার বাড়ি বাড়ি কোভিড হয়ে যাচ্ছে, তো ওর জন্য আমি ব্লগ দিতে পারিনি, খুব টেনশানেও ছিলাম যে বাবার কি হলো, নর্মাল ভাইরাল ফিভার না জ্বর বা কোভিড কিছু অন্য কিছু, খুবই টেনশানে ছিলাম, সুব্রকেও তাই বলছিলাম, আর ব্লগই করতে পারিনি। বাবা টেস্ট করেছে, টেস্টের রিপোর্টও এসে গেছে, তো টেস্টের রিপোর্ট এসেছে, তোমার বাবার এক কলিগ তারও মানে একই সাথে জব করে, তার পজিটিভ এসেছিলো, বাবাকে বলেছিলো তোমারও সর্দি কাশি জ্বর, তুমি একটা টেস্ট করে নাও, তো বাবাও গেছে টেস্ট করতে, তো টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ, তো ক্রস যে আমার টেনশানও দূর হয়ে গেছে, আর বাবাও সেফফুলি কোভিড থেকে মানে বেঁচে গেছে, আর জানোই বাবার এখনও 60 হয়নি, 57 কি 8 হবে আই থিঙ্ক, আমি অতটা জানা নেই, হ্যাঁ ওরমই হবে। আর কারণ হচ্ছে টেনশন, কারণ এখন যারা স্বাস্থ্যকর্মী, পুলিশ, আমাদের নার্স, যারা এইসবের দিকে যুক্ত আছে, তাদের তো প্রচুর বড় বড় করে স্যালুট যে দিচ্ছি, যে তারা না হলে হয়তো এই যুদ্ধটা হয়তো সফল হতে পারতাম না আমরা, তারা আছে বলেই আজ এত বড় যুদ্ধ করতে পারছি, যুদ্ধ করে আমরা অনেকেই বেঁচে যাচ্ছি, তার জন্য এরকম পরিস্থিতিতে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এটা হচ্ছে থার্ড ওয়েভ, তো তিনটে বড় বড় ওয়েভ এসেছে বাবা এই পরিস্থিতি, লকডাউন, কোনো গাড়ি বাস কিচ্ছু চলছিল না, বাবাকে বাড়ি থেকে পুরো সোজা হাতে হাতে অফিস যেতে হতো, আমার বাবার বাড়ি থেকে অফিস যেতে পায় 2-3 কিলোমিটার অফিস বাড়ি থেকে ডিস্টেন্স, কোনো কোনো সময় গাড়ি দিত, বাবা বলতো আমার আমি হার্টের পেশেন্ট, আর বাবার হার্টটা সত্যিই একটা অ্যাটাক হয়েছিল, তো বাবা হার্টের ওষুধ খায়, হার্টের পেশেন্ট, সুগার আছে, প্রেশার আছে, আমি অত দূর, পায়েরও আমার প্রবলেম, অস্ত্র আর্থ্রাইটিস আছে, তো আমি অত দূর হেঁটে হেঁটে যেতে পারবো না, তো সবসময় যেহেতু ডক্টরদেরও গাড়ি তুলতে হতো হসপিটালে গাড়ি, তো বাবাকে মাঝে মাঝে তুলতো, মাঝে মাঝে তুলতো না, কারণ সবসময় সময় দিতে পারতো না গাড়ি, একটা দুটো গাড়িতে কি সব স্টাফদের কী করে তুলবে, আর কোনো বাসও ছিল না, অটোও ছিল না, যখন অটো ছাড়তে শুরু করলো তা প্রবলেম হতো না, যখন একদমই পুরোপুরি লকডাউন, কোনো গাড়ি ঘোড়া পাওয়া হতো, তখন এরম পরিস্থিতির মধ্যেও ডিউটি করে গেছে, ডেলি কার ডেলি ডিউটি, তা যারা এইসব মানে আর যারা কোয়ার্টারে থেকে ডিউটি করেছে করেছে, তো এইসব যারা ডাক্তার স্বাস্থ্যকর্মী আমাদের যে এত বড় বড় প্রবলেম থেকে, যে কোনো কোভিড না এমনি যে কোনো প্রবলেম থেকে হেল্প করে সুস্থ করে আমাদের তোলে, তাদের তো সত্যি স্যালুট দেওয়া দরকার, পুলিশ সত্যিকারে, আর তারা না থাকলে হয়তো অনেক নিজের আত্মীয় স্বজনকেও হারিয়েছে, কিন্তু কি করার আছে, কিন্তু তারা তো চেষ্টা করেছে তাও হারিয়েছে, কিছু করার নেই, তো ওর জন্য আমি টেনশানে ছিলাম বাবাকে নিয়ে, এখন যা পরিস্থিতি, তো এরম করেই বেরোতে হচ্ছে, তো স্কার্ফ ফার্ফ দিয়ে হাঁটতে তো হবে, তো ফিট থাকতে হবে, ইমিউন থাকতে হবে, কিছু করার নেই, তো স্কার্ফ, দুটো মাস্ক পরেই বেরিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড স্প্রেড হচ্ছে, খুবই সাবধানে থেকো, তো আমিও সাবধানতা নিয়েই ওয়াক করতেই যাচ্ছি। ফাইনালি আমি পুরো 30 মিনিট হেঁটেছি,
এই অনামিকা দেখতেই পাচ্ছ, অনামিকা পর্যন্ত আজকে হেঁটেছি আর পারছি না। তো এবার আমি বাড়ি ব্যাগ করবো, কিছু জিনিস কেনার আছে ওগুলো নিয়ে। পেঁপে দিতে হবে একটা, সেদিনকার মতো মিষ্টি পেঁপে ছটা। মৌসুমি ভালো হবে না, ফ্রেশ হবে না, দিও না কমল। ও দেখে আমার ভালো লাগছে না, তুমি এই কমলের লেবু দাও। হানি হবে কাকু, ছোটটা ছোটটা ছোট 150, 250, 500 কোনটা? 100, 100। চা ব্ল্যাক কফি রেডি, আর এদিকে বৌদি বিস্কিট খাচ্ছে আর টিভি দেখছে, আর এদিকে আমি ব্ল্যাক কফি নিয়ে বসে গেছি। হেঁটে এসেছি, জুতোও ছিঁড়ে গেছে দেখতেই পেয়েছো। লাস্টে আমার ওই লিক্সের ভয়ে ও রিক্সা ধরে আসতে হয়েছে, যে হোজট খেয়ে না পড়ি আর মাঝ রাস্তায় জুতো খুলে না যায়। তো হাফ জুতো ল্যাংচাতে ল্যাংচাতে তাও টালিগঞ্জ পর্যন্ত হেঁটেছি ওই জুতো নিয়ে। তা আবার ব্যাকও করেছি টালিগঞ্জ টালিগঞ্জ, ওখান থেকে আবার ল্যাংচাতে ল্যাংচাতে এসেছি, বাজার করেছি বান্টি কুকুর, আর তোমার ইয়ে করেছি কি বলে ফল নিলাম, লেবু পেঁপে সব, তারপরে বাড়ি। তাও হচ্ছে এই জুতো নিয়ে আর যেতে পারবো না, রিক্সা ধরেছি। এই হলো ব্যাপার, মা জিজ্ঞাসা করছে তাই মাকে বললাম চলো এবার চা কফিটা খাই। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এই ঘরটা আমার অবশ্য শুধু তোমরা, তো এখানে সফটওয়্যারটা চাদর দিয়ে ঢাকা আর এদিকে টিভিটা খোলা, মানে যাস্তা কাণ্ড। তো ঘরের তো অবস্থায় পালিশ তুলে দিয়েছে, দরজার পালিশও হবে, তো পালিশটা পুরো তুলে দিয়েছে আজকে। তো দেখি আপাতত এখন রেস্ট নেবো, অনেকটা হেঁটেছি, ব্ল্যাক কফি খেয়েছি। শুভ্রও এসে গেছে, শুভ্র আজকে কি স্পেশাল জিনিস খাওয়াবে বলছে, একটু দেখি বাবু কি স্পেশাল জিনিস এনেছে। কিলে আজকে নাকি খুব স্পেশাল জিনিস খাওয়াবি, কি স্পেশাল এনেছিস? স্পেশাল জিনিসটা খাওয়ার সময় দেখতে পাবো। বাবা কি স্পেশাল, শুনি একটু। নাম বলে যাবে না, এখন বললে আবার লোভ দেবে। তুমি লোভ দেব আমি? কেন আমাকে দেখে লোভা মনে হয় নাকি? খাবারের জিনিসে সবাই লোভ লাগে, কেউ বলে কেউ বলে না, মানে তো কেউ না বলার পর্যায়ে কি আমি? না তুমি তো বলো। আজকে হট হট গরম গরম মোমো বিক্রি হচ্ছিল, তুই না হট হট গরম গরম শীতকালে মোমো খেতে বেশ ভালো লাগে, তো ওই মোমো আনতে পারতিস? মোমো আনি আজকে এডিটটা বাবা জীবন তুমিই করবে, আজকে আমি এডিট করব না। করছি তো, ঠিক আছে। বাবা তো নেগেটিভ বেরিয়ে গেছে, আমিও টেনশন মুক্ত। আমি তো কালকেই আনলাম নেগেটিভ বেরোবে, কিন্তু আমি টেনশন করছিলাম, তো আমি বলছিলাম পজিটিভ পজিটিভ হচ্ছে না, টেনশন হচ্ছে। পজিটিভ হওয়ার কোনো লক্ষণই নেই পজিটিভ বলছি। ভাই সর্দি কাশি জ্বর ছিল, সর্দি কাশি জ্বর ছিল, তো জ্বর তো মানুষের হচ্ছেই, এখন ঘরে ঘরেই হচ্ছে, তো হলেই যে পজিটিভ। তো জানি একটু টেনশন হয়, তো কি করব বলো? আমি একটা মাত্র সন্তান হওয়া প্রচুর বড় মুশকিল, ওই জন্য কালকে দুটো বাচ্চা হলে ভালো, ওই জন্য কালকে তোমার বাবা বললো না পাগলটাকে চুপ করতে বল। আমি পাগল, তোর কাছেও পাগল, বাবার কাছেও পাগল, বললোই তো। হ্যাঁ বলেছে তো, বলেছে, জানি তো, স্পিকারেই তো ছিল ফোনটা, জানি তো। বাবা রে বাবা, এই গিফট, এই সারপ্রাইজ গিফট, ইয়েস, গোটা মুরগি, ইয়েস, রোস্ট, বাবা রোস্ট, দারুণ তো ব্যাপারটা। এত তো ডিনার পুরো জমিয়ে দিলি তন্দুরে, আমার তো প্রোটিনই দরকার, প্রোটিনই এনেছে, পোড়া মাংস, পোড়া গোটা মুরগি, আর সস দিয়েছে, ও ধনেপাতার সস, আর ওদের যে ওই ঝাল চাটনিটা ওটা দেয়নি না, ওইটাই দিয়েছে। চলো সেটাকে গরম দিয়ে দিই। আমাদের আজকে পুরো গোটা মুরগি তিনজনে খাবো, এর লেগ কাটা হচ্ছে, শুভ্র লেগ ছিঁড়ছে, তাই লেগ, তো সবার একটা একটা করে লেগ, সবাই একটা না, মুরগি দুটোই লেগ হয়, দুটো লেগ আর বেস, আর এখানে আলু ভাজা, এই হচ্ছে আমাদের ডিনার। এখন ছেঁড়াছিঁড়ির পর্বে চলছে লেগের, আর ধনে পাতার চাটনি দিয়েছে ওদের, আর আমি এই সস দিয়েই খাবো। তো চলো ডিনার করি, ও আমারও লেগ পড়েছে, তো লেগ খাবো, তো একটু টেস্ট করে দেখাই লেগটা। গরম গরম লেগ দেখতে পাচ্ছ, এবার লেগটা খাবো।
আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুনরা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। কালকে তোমাদের রুমকে একটা টাটকা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবে। টাটা, গুড নাইট।